পর্তুগালের রাজধানী লিসবনে সিটি ব্যাংক আয়োজন করেছে রোড শো। এতে প্রায় 500 প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। সে সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসুর আরিফিন অফশোর ব্যাংকে ডলার ও ইউরোর আমানত বাড়ানো সহ প্রবাসীরা কীভাবে ফিক্সড ডিপোজিট করে লাভবান হতে পারেন তা তুলে ধরেন। ব্যবসায়ী জহিরুল ইসলামের সভাপতিত্বে রোড শোতে প্রধান অতিথি ছিলেন পর্তুগালস্থ বাংলাদেশ হাই কমিশনের কাউন্সিলর লায়লা মুনতাজেরি দিনা। উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব আলমগীর হোসেন সহ প্রবাসী ব্যবসায়ী, সাংবাদিক এবং কমিউনিটির নেতৃবৃন্দ।